রানীপুর গ্রামে প্রিয়াদার মা অখিলের সাথে থাকত। অখিলা বাজারে ফুল ও মালা বিক্রি করত। ফুলমালা বিক্রি করে অখিলা যা টাকা পেত তা দিয়ে প্রিয়া ও অখিলার দিন খুব ভালোভাবেই কাটছিল। অখিলা প্রিয়াকে অনেক ভালোবাসত। প্রিয়া, এই প্রিয়া, কোথায় গেলি তুই? হ্যাঁ, এদিকে আয়, তোর বড্ড বার বেড়েছে, কি রে, কথা কি কানে যায় না? হ্যাঁ মা, বলো কি বলবে? হ্যাঁ মা, বলো কি বলবে? কি রে, তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোকে কতবার বলেছি মানুষের গাছের জিনিস চুরি করবি না। এই, তুই নাকি কাল বুড়ি মায়ের গাছের আম চুরি করেছিস? আরে মা, চুরি কোথায় করলাম? ঠাকুমা তো আমাকে আম নিয়ে আসার সময় দেখে ফেলেছিল। জিনিস আনতে দেখলে আবার সেটা চুরি হয় নাকি? ওই ঠাকুমার কাছে আমি কতদিন ধরে আম চাইছিলাম, কিন্তু ওই বুড়ি ঠাকুমা আমায় আম দিতেই চায় না, তাই আমি নিজেই আম পেড়ে নিয়ে এসেছি। আর উনি তো দেখেছে, তাহলে চুরি করলাম কোথায়? চুপ কর, একদম কথা বলবি না। চুরি করে আবার বড় বড় কথা বলছিস? তোকে এই শিক্ষা দিয়েছি আমি, তোকে নিয়ে যে আমি কি করি? তোকে নিয়ে কি আমি একটু শান্তিতে দিন কাটাতে পারবো না? তোর বাবার সাথে যদি আমিও মরে যেতাম তবেই ভালো হতো। না, তুই আর আমার সাথে কথা বলবি না। মা, তুমি এভাবে বলো না মা। তুমি আমার সাথে কথা না বললে যে আমি থাকতে পারবো না মা। আমি কথা দিচ্ছি মা, আমি আর একদম দুষ্টুমি করবো না, তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, আর বাহিরেও যাব না। ও মা, কথা বলো না মা, তোমার আর কোনো কথার অবাধ্য হব না আমি। এই তো আমার লক্ষ্মী মেয়ে, আমি জানি তো আমার সোনা আমার কোনো কথার অবাধ্য হয় না, শুধু একটু দুষ্টু। এই বলে দুজনেই হাসতে থাকে। এভাবে হাসি মজা আনন্দে দুই মামের দিন ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই একদিন অখিলা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর কয়েকদিনের মধ্যেই সে মারা যায়। অখিলা মারা যাওয়ায় প্রিয়া ভীষণ ভেঙে পড়ে, আর একাই অনেক কষ্ট করে তার দিন কাটাতে থাকে। মা, তুমি আমায় এই কোন অথৈ সাগরে ভাসিয়ে চলে গেলে। আমি তো বলেছিলাম আমি আর তোমার কোনো কথার অবাধ্য হব না, তোমার সব কথা শুনবো, তবু তুমি আমায় একা ফেলে চলে গেলে। এখন আমি কি করব বলো তো? না, আমায় এভাবে কাঁদলে চলবে না, কাল আমাকেই ফুল বিক্রি করতে যেতে হবে। এরপর থেকে প্রিয়া তার মায়ের মতো ফুল আর মালা বিক্রি করতে থাকে। এভাবে কোনো রকমে প্রিয়ার দিন কাটতে থাকে। আজ ফুল আর মালা বিক্রি করে বেশ ভালোই টাকা পেয়েছি, এখন আমায় তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আকাশের যা অবস্থা, একটু পর মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে। এই বর্ষাকাল আসলে একটুও বাইরে থাকা যায় না। যাক বাবা, এখন তাড়াতাড়ি করে বাড়িতে যেতে পারলেই বাঁচি। এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে যায়। প্রিয়া বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যায়। ইস রে, একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ পুরো ভিজেই যেতাম, কি যে অবস্থা হতো। যাক বাবা, ভিজে তো যাইনি, তাই অনেক। সেদিন রাতে প্রচুর বৃষ্টি হয়, যার কারণে বন্যা হয়। প্রিয়ার বাড়ির চারদিক পানিতে ভেসে যায়। সেই বন্যার পানিতে ভাসতে ভাসতে প্রিয়া এক নদীতে এসে পড়ে, আর একটা কাঠ ধরে নদীতে ভাসতে থাকে। কে আছো? বাঁচাও আমায়, আমি তো মনে হয় নদীর মাঝে চলে এসেছি। তবে আমি এখন নদীর পাড়ে কি করে যাব? মা, ও মা, কোথায় তুমি? বাঁচাও আমাকে। পরের দিন সকালে প্রিয়া দেখতে পায় সে একটা নদীর কিনারায় পৌঁছে গেছে। এ দেখে প্রিয়া অনেক খুশি হয়, আর তাড়াতাড়ি করে উপরে উঠে আসে। এ আমি কোথায় এসে পড়লাম? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কোথায় যাব আমি এখন? এই বলে প্রিয়া এগোতে থাকে, আর কিছু দূর এগোতেই প্রিয়া একটা বাড়ি দেখতে পায়, যা দেখে প্রিয়া ভীষণ অবাক হয়। এ কি দেখছি আমি, এত বড় বাড়ি, তাও আবার ভ্যানিটি ব্যাগের,
এমন ভ্যানিটি ব্যাগের বাড়ি আমি তো আগে কখনো দেখিনি। কি সুন্দর দেখতে, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। যাই, আমি বরং বাড়িটার ভেতর থেকে একটু ঘুরে আসি। এরপর প্রিয়া ওই ভ্যানিটি ব্যাগের বাড়িতে প্রবেশ করে আর চারদিক ঘুরে ঘুরে দেখতে থাকে। বাড়িটা দেখে প্রিয়া অনেক অবাক হয়। কি অদ্ভুত সুন্দর বাড়িটা দেখতে, কোনো জিনিসের অভাব নেই, কিন্তু তবুও কেমন জানি গা ছমছমে। এই বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এই বাড়িতে থাকাটা একদম ঠিক হবে না, যে কোনো সময় বিপদ হতে পারে। আমি বরং এই বাড়ি থেকে চলে যাই বাবা। এই বলে প্রিয়া ভ্যানিটি ব্যাগের বাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে আসে আর আবারও হাঁটতে থাকে। কিছু দূর যেতেই প্রিয়া রাস্তায় এক আহত বৃদ্ধাকে দেখতে পায়। কে কি ঠাকুমা, তোমার কি হয়েছে? তুমি তো দেখছি অনেকটা আঘাত পেয়েছো, তোমার হাত থেকেও রক্ত পড়ছে, তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি। এরপর প্রিয়া জঙ্গল থেকে কিছু ঔষধি পাতা এনে তা পিষে বৃদ্ধার ক্ষত স্থানে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর বৃদ্ধাও সুস্থ হয়ে যায়। তোকে অনেক ধন্যবাদ বাছা, তুই অনেক ভালো, আমাকে সাহায্য করলি। কি নাম তোর? আমার নাম প্রিয়া, কিন্তু ঠাকুমা তোমার এই অবস্থা হলো কি করে? আর কে তুমি? আমি হলাম চাঁদের দেশের চরকা বুড়ি। সামনে যে ভ্যানিটি ব্যাগের বাড়িটা আছে ওখানে এক দুষ্টু রাক্ষসী থাকতো, সে প্রায় প্রায় আমাদের চন্দ্রদেশ থেকে পরীদের ধরে নিয়ে আসতো আর তাদের মেরে ফেলতো। ওই জয়তান ডাইনিকে হত্যা করার জন্যই আমি এই পৃথিবীতে এসেছিলাম, আর ওকে হত্যাও করেছি, আর ওর সাথে লড়াই করতে গিয়েই আমি আহত হয়েছি। কিন্তু বাছা, তুই এই জঙ্গলে কি করছিস? এখানে কেন এসেছিস তুই? এরপর প্রিয়া তার সমস্ত ঘটনা চরকাবুড়িকে খুলে বলে। আরে বাছা, তুই কোনো চিন্তা করিস না, তুই এখন থেকে ওই রাক্ষসীর ভ্যানিটি ব্যাগের বাড়িতেই থাকবি। ওই রাক্ষসী এখন তো আর নেই, ওখানে তোর কোনো অভাব হবে না, তোর যা যা লাগবে আমি তোকে দেব। তুমি সত্যি বলছো ঠাকুমা, তোমায় অনেক ধন্যবাদ গো। এরপর বৃদ্ধা প্রিয়াকে নিয়ে ওই ভ্যানিটি ব্যাগের বাড়িতে যায় আর এরপর থেকে প্রিয়া ওই ভ্যানিটি ব্যাগের বাড়িতেই থাকতে শুরু করে আর ভালোভাবেই সুখে শান্তিতে তার দিন কাটাতে থাকে। মমতা প্রতিদিনের মতোই বসে মজা করে চা খাচ্ছিল, তখন ছাদ থেকে মাটি পড়ে গেল তার চায়ের কাপে। কি, ছাদ তো দেখছি একেবারে ভেঙে গেল, আজ আবার ছাদ ভেঙে মাটি পড়লো আমার চায়ের কাপে। কি হয়েছে মা? দেখো বৌমা, ছাদ ভেঙে আজ আবার মাটি পড়লো আমার চায়ের কাপে, আমার চাটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ মা, সকালে যখন আমি তরকারি রান্না করছিলাম তখনও ছাদ থেকে তরকারির মধ্যে মাটি গড়ে গড়ে পড়ছিল, ছাদ একেবারে নষ্ট হয়ে গেছে মা, যখন তখন মাটি পড়ে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, তোমার শ্বশুর আর সুরজকে আমি কতদিন থেকে বলছি যে অন্য ঘর দেখ, কিন্তু কি আর করার, আজকাল ঘরের ভাড়া যে বেড়েই চলেছে, ই করে ভাড়া দেবে। মমতার কথা বলতে না বলতেই সেখানে সুরজ চলে আসলো আর তার মাকে বলল, আরে তোমাদের দুজন কাজকে একসঙ্গে পেয়ে গেলাম, যাকগে তোমাদের দুজনের জন্য আজ একটি গুড নিউজ আছে। কি এমন গুড নিউজ যে তোমাকে এত খুশি খুশি লাগছে? পাশের মহল্লাতে সুন্দর একটি বাড়ি পেয়েছে আর ভাড়াও তেমন বেশি না, মা বাবা আর তোমার চলাফেরাতে কোনো অসুবিধা হবে না, বেশ ভালো বাড়িটা। বাহ, অনেক ভালো খবর, তাহলে কালকেই আমরা ওই বাড়িতে শিফট করে ফেলবো। তারপরের দিন তারা সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে শিফট হয়ে গেল। নতুন ঘর তাদের সবার পছন্দ হলো আর মনের আনন্দে তারা নতুন বাড়িতে থাকতে শুরু করলো আর এভাবেই আনন্দের মধ্য দিয়ে তাদের সময় পার হতে থাকে। বাই মা, আমি কলেজে যাচ্ছি। এ কথা বলে প্রিয়া কলেজে যেতে লাগলো। এ বলে প্রিয়া যখনই বাইরে যেতে লাগলো তখনই হঠাৎ করে একটি ছেলের সঙ্গে প্রিয়ার ধাক্কা লেগে গেল আর প্রিয়ার সবগুলো বই মাটিতে পড়ে গেল।
তখন ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে বইগুলো উঠালো আর প্রিয়াকে বলল, সো সরি, আমি আসলে দেখতে পারিনি। ইটস ওকে, আসলে আমারই দোষ ছিল, আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো এই জন্যই এমনটা হলো। আপনি এখানে কেন আর এদিক দিয়ে কোথায় যাচ্ছেন, কি হয়েছে আপনার? আসলে আমরা এ বাসাতে নতুন এসেছি, আপনি? এই বাড়িটা আমাদের, আমরা দ্বিতীয় তলাতে থাকি। ও, আপনি এ বাড়ির মালিকের ছেলে? জি জি, আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার অনেক ভালো লাগছে। আমারও অনেক ভালো লেগেছে, কিন্তু আমাকে যেতে হবে, কলেজের সময় হয়ে যাচ্ছে। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার মোটরসাইকেলে আপনাকে লিফট দিব। আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা লেকচারের ক্লাস আছে, যদি এই ক্লাসটা মিস হয়ে যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। আচ্ছা, গেলে তো দেরি হয়ে যাবে, এই লোকটার সাথেই যাই। আর এই ছেলে তো আমাদের ভাড়া বাড়ির মালিকের ছেলে, আমার ভয়ও লাগবে না। এই কথা বলে প্রিয়া অজয়ের মোটরসাইকেলে উঠে চলে গেল। এরপর থেকে প্রিয়া ও অজয়ের মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি হলো, তারা মোবাইলে চ্যাট করত। এভাবে একদিন তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। তারা দুইজনে তাদের গার্জিয়ানকে না বলে একা একা বিয়ে করে ফেললো। বিয়ের পর অজয় ও প্রিয়া যখন বাসায় আসলো তখন তাদের দুজনের মা বাবা তাদের দেখে হতভম্ব হয়ে গেল। অজয়, এটা কি করেছিস? তুই আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি, তাও আবার আমাদের বাড়ির ভাড়াটের মেয়ের সঙ্গে? এই জন্য কি লেখাপড়া শিখিয়ে আমি তোকে এত বড় করেছি, আর তুই তোর বাবা মার সাথে এমন ব্যবহার করবি? মা, আমি অজয়কে অনেক ভালোবাসি, আর অজয়ও আমাকে অনেক ভালোবাসে, আর এই জন্যই আমরা একা একা বিয়ে করে নিয়েছি। দুই পরিবারই অজয় ও প্রিয়ার এই কাজটি অপছন্দ করলো, কিন্তু অজয়ের ভাবি শালু সবাইকে বোঝাতে শুরু করলো। মা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন বলে তো আর কোনো কিছু ঠিক হবে না, আপনি অজয়কে মেনে নিন আর আপনারাও মেনে নিন। আলুর কথা সবার কাছে সঠিক মনে হলো, আর অজয়ের মা প্রিয়াকে ঘরে তুলে নিল। বিয়ের পর প্রিয়া শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করতে লাগলো, আর সবাইকে আপন মনে করে সবার খেদমত করত। ও খুব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করত, কিন্তু নিচে হলো মায়ের বাড়ি আর উপরে হলো শ্বশুর বাড়ি, আর এই সম্পর্কটা বেশি দিন টিকলো না। আরে, কখন থেকে প্রিয়াকে খুঁজছি কোথাও পাচ্ছি না, গেল কোথায় বউটা? মা, তুমি নিস্তালাতে দেখতে পারো, ওখানে বোধহয় প্রিয়া আছে। ওর মায়ের বাসায় গেছে, তাও আবার আমাকে না বলে? মা, এভাবে বলছো যেন মনে হচ্ছে ওর মায়ের বাড়ি অনেক দূরে। আরে, নিস্তালাতেই তো থাকে, দেখবে প্রিয়া একটু পরেই চলে আসবে। এভাবে বারবার মায়ের ওখানে যাওয়া ঠিক নয়, মানুষে কি বলবে? এভাবে বারবার প্রিয়া তার মায়ের বাড়ি যেত, আর এটা তার শাশুড়ি কিছুতেই মেনে নিতে পারতো না। অজয়ের মা সারেলা বারবার প্রিয়াকে বোঝাতো, কিন্তু প্রিয়া কিছুতেই মায়ের ওখানে যাওয়া ছাড়লো না। আজ বাড়ির সবাই আমার হাতের আলু পরোটা খেয়ে একেবারে হতভম্ব হয়ে যাবে, কারণ অনেক দিন পর আমি খুব টেস্টি করে আলু পরোটা তৈরি করেছি। উফ, কি সুন্দর ঘ্রাণও আসছে। হ্যাঁ হ্যাঁ ভাবি, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আমাকেও একটু দেন না, আমি নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে, ওরাও আপনার হাতের আলু পরোটা খেয়ে অনেক খুশি হবে, আপনার প্রশংসাও করবে। এই কথা বলে প্রিয়া সবগুলো আলু পরোটা নিয়ে গেল, কড়াই আর একটাও অবশিষ্ট রইল না। এসব দেখে শালুর অনেক বেশি খারাপ লাগলো, কিন্তু সে কিছুই বলল না। এভাবেই অনেক সময় পার হতে লাগলো। আরে শালু বেটা, তুমি এখানে, তাও আবার হঠাৎ করে? জি, আজ আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আমি ভাবলাম এখানে এসে একটু প্রিয়ার সাথে দেখা করি। আরে মা, হঠাৎ করে কেউ এভাবে ননদের শ্বশুর বাড়িতে আসে? বলা উচিত ছিল তোমার, তাছাড়া প্রিয়া তো সবসময়ই যায়, এভাবে যাওয়া আসা করা ঠিক না। এটা আপনি কি কথা বললেন, সিঁড়ির মধ্যেই মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির কি ব্যবধান? হ্যাঁ মা, ভাবি তো একদম ঠিক বলেছে। বারবার মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়াটা মমতা একেবারে পছন্দ করতো না, আবার প্রিয়াও তার মায়ের বাড়ি বারবার যাতায়াত করবে এটাও সারেলা পছন্দ করতো না। বারবার সারেলা প্রিয়াকে বোঝাতো আর মমতা তার বৌমা শালুকে বোঝাতো, কিন্তু দুই ননদ ভাবি কে কার কথা শোনে। আরে আরে, গ্যাস তো শেষ হয়ে গেছে, একটা কাজ করি, উপরে গিয়ে প্রিয়া রান্নাঘর থেকে রান্না করে নিয়ে আসি। গ্যাস শেষ হওয়ার কারণে শালু উপরতলায় গেল প্রিয়ার কিচেনে রান্না করতে। রান্না বসিয়ে দিয়ে সোফাতে বসে প্রিয়া ও শালু গল্প করছিল, আর গল্পের মধ্যে তারা এমন ভাবে গলে গিয়েছিল যে তাদের মনেই ছিল না যে কিচেনে রান্না বসিয়েছে। এভাবে এক সময় চুলা জ্বলতে জ্বলতে প্রেশার কুকার বাস্ট হয়ে গেল। প্রেশার কুকার বাস্ট হওয়ার শব্দ শুনে দুই ননদ ভাবি কিচেনে চলে গেল, আর দেখলো গোটা রান্নাঘর একদম নোংরা হয়ে গেছে। প্রেশার কুকার বাস্ট হওয়ার শব্দ শুনে প্রিয়ার শ্বশুর বাড়ির লোকজন এবং শালুর শ্বশুর বাড়ির লোকজন সবাই সেখানে চলে আসে। এসব কাণ্ড দেখে তারা খুবই রেগে গেল। আমি তো আগে থেকেই ভেবেছিলাম যে এমনটাই কিছু হবে, দেখো তাই হয়েছে, উপরে শ্বশুর বাড়ি আর নিচে মায়ের বাড়ি,
এরকম থাকলে তো কিছু না কিছু একটা ঘটবেই। দেখো দেখো কি হয়েছে, দেখো তোমাদের দুজনের কাউলে আজকে কুকারটাই বাস্ট হয়ে গেল, আর গোটা কিচেনের অবস্থা কি দেখেছো, একেবারে নোংরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একেবারে ঠিক বলেছেন, উপরে ননদের শ্বশুর বাড়ি আর নিচে ভাবির শ্বশুর বাড়ি, তা আমারও আর সহ্য হচ্ছে না। তাই আমি ভাবছি আজকে আমি এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে ভাড়া থাকবো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মমতা শীঘ্রই সুরুজকে নতুন বাড়ি খোঁজার জন্য বলল। খুবই অল্প সময়ের মধ্যে সুরুজ নতুন বাড়ি খুঁজল। এরপর সুরুজ ও তার পরিবার নতুন বাড়িতে শিফট হয়ে গেল। এরপর প্রিয়ার যখনই মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছে হতো, তখনই শ্বশুর বাড়ির লোকদের বলে সেখানে যেত। আর শালুরও যখন ননদের শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে হতো, সে সবাইকে বলে তারপর যেত। এভাবেই উপরের ননদের শ্বশুর বাড়ি আর নিচে ভাবির শ্বশুর বাড়ির গল্পটা শেষ হয়ে গেল। কোনো একটি গ্রামে নিধি তার মা ও ছোট বোন কৃতির সাথে বাস করত। নিধির মা মানুষের বাড়িতে চাকরানির কাজ করত, আর নিধি অনেক ভালো করে নেকলেস তৈরি করতে পারত। এই জন্য নিধি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজের তৈরি করা নেকলেস বিক্রি করত। নেকলেস বিক্রি করে নিধিরও ইনকাম হতো। দুই মামের ইনকামের টাকায় তাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। একদিন নিধির মা কাজ শেষ করে বাড়ি ফিরছিল, হঠাৎ করে তার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। নিধি তার মাকে নিয়ে যেই হাসপাতালেই যায়, কেউই তাকে সেখানে অ্যাডমিট করে না, কারণ নিধির কাছে চিকিৎসার জন্য কোনো টাকাই ছিল না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার চিকিৎসার জন্য কারো কাছ থেকে টাকা ধার নেব। এরপর আমি শহরে গিয়ে আমার তৈরি করা নেকলেস বিক্রি করে মানুষের ঋণ শোধ করব। মা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই কথা বলে নিধি গ্রামের জমিদারের কাছে গেল, আর তার কাছ থেকে 2 লক্ষ টাকা ঋণ চাইল। আমি কেন টাকা দেব? আমি যদি তোমাকে টাকা দেই, তুমি কি সেই ঋণ পরিশোধ করতে পারবে? জমিদার মশাই, 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। যদি আমি আপনার ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে আপনার বাড়িতে চাকরানির কাজ করব। এরপর জমিদার তাকে 2 লক্ষ টাকা ধার দিল। এই 2 লক্ষ টাকা নিয়ে নিধি হাসপাতালে টাকা জমা করে দিল। এরপর নিধির মায়ের খুব ভালোভাবে চিকিৎসা হয়ে গেল। দীর্ঘ 15 দিন চিকিৎসা নেওয়ার পর নিধির মা একেবারে সুস্থ হয়ে গেল। এরপর তাকে নিয়ে নিধি বাড়িতে চলে আসলো। মা, জমিদারের টাকা শোধ করতে হবে, এই জন্য নেকলেস নিয়ে আমাকে শহরে যেতে হবে। কৃতি, তুমি মায়ের দিকে খেয়াল রাখবে, আমি শহরে গিয়ে তোমাদের জন্য টাকা পাঠাবো, ঠিক আছে? এই কথা বলে নিধি তার মা ও বোনকে রেখে শহরের দিকে রওনা দিল। সে সাথে করে তার হাতে তৈরি করা নেকলেস গুলো নিল। সেগুলো নিয়ে সে শহরের দিকে যেতে লাগলো। গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য মাঝখানে অনেক বড় ঘন জঙ্গল পার হতে হতো। যখন নিধি নেকলেস নিয়ে সেই জঙ্গল পার হচ্ছিল, তখন হঠাৎ করে অনেক ঝড় ও বৃষ্টি আরম্ভ হলো, আর যার কারণে নিধির পা ফসকে গেল ও সে মাটিতে পড়ে গেল। নিধি পড়ে যাওয়ার পর তার ব্যাগের ভেতর থেকে সব নেকলেস চারিদিকে ছড়িয়ে পড়ল। নিধি নেকলেস গুলো খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির কারণে সে ভালোভাবে খুঁজতেও পারলো না। হে খোদা, এটা কি হলো, আমার সবগুলো নেকলেস তো হারিয়ে গেল, এগুলো নিয়েই তো আমি শহরে যাচ্ছিলাম, শহরে গিয়ে আমি এখন কি বিক্রি করব? এখন তো আমার কাছে নেকলেস তৈরি করার মতো টাকাও নেই আর সময়ও নেই, এখন আমি কি করে জমিদারের টাকা শোধ করব, আর কি করে এবার সংসার চালাবো? এভাবে নিধি খুবই কান্না করতে লাগলো। তখন তার কাছে খুবই সুন্দরী একটি পরী আসলো আর বলল, এই মেয়ে, তুমি এই ঘন গভীর জঙ্গলের মধ্যে এসে কেন কান্না করছো, কি হয়েছে তোমার? আপনি কে? আমি পরী, কিন্তু আপনার তো পরীর রাজ্যে থাকা উচিত, আপনি এই ঘন জঙ্গলের মধ্যে কি করছেন? যখনই বৃষ্টি শুরু হয় তখনই আমি পৃথিবীর জঙ্গলে ঘুরতে আসি, কারণ আমাদের পরীর রাজ্যে কখনো বৃষ্টি হয় না, বৃষ্টিতে ভেজা আর ঘুরে বেড়ানো আমার অনেক পছন্দের। আচ্ছা তুমি বলো তো, তুমি কেন এখানে এসেছো? তুমি কি জানো এই জঙ্গলে তোমার জীবন নিরাপদ নয়, বৃষ্টি হচ্ছে তাই জঙ্গলের জঙ্গলি জানোয়ার যে যার গর্তে লুকিয়ে আছে, না হলে এতক্ষণে এসে তোমার উপর হামলা করতো। পরিজি, আমি অনেক বিপদে আছি। কি হয়েছে তোমার, আমাকে বলো। পরী জিজ্ঞাসা করার পর নিধি তার জীবনে ঘটে যাওয়া সব সমস্যার কথা পরীকে খুলে বলল। নিধির জীবনের এমন কথা শুনে পরীর মনে অনেক মায়া হলো। নিধি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটি জাদুর ডায়মন্ডের নেকলেস দিচ্ছি,
এ কথা বলে পরী তার জাদু শক্তি দিয়ে ডায়মন্ডের নেকলেস প্রকট করল আর নিধিকে বলল, এই জাদুর নেকলেস তোমার জীবনের সব দুঃখ কষ্টকে দূর করে দেবে। তুমি জাদুর নেকলেসের কাছে যা চাইবে তাই পাবে। জাদুর ডায়মন্ডের নেকলেস পেয়ে নিধি তো ভীষণ খুশি হলো। নিধি যখনই তার গলায় জাদুর ডায়মন্ডের নেকলেস পরল, সঙ্গে সঙ্গে তার গায়ে পুরনো জামা অদৃশ্য হয়ে সুন্দর একটি জামায় পরিণত হলো। আরে এই হার তো দেখছি এখনই তার জাদু দেখানো শুরু করে দিল। পরী তোমাকে অনেক ধন্যবাদ, সত্যি সত্যি তো আপনি আমার সব দুঃখ দূর করে দিয়েছেন। এখন আর আমার মা বোনকে ছেড়ে শহরে যেতে হবে না। এই কথা বলে নিধি জাদুর ডায়মন্ডের নেকলেস নিয়ে তার বাড়িতে চলে গেল। সে তার বাড়ির দিকে যাচ্ছিল, যেতে যেতেই গ্রামের একটি মেয়ে তার হাতের নেকলেসটি দেখে ফেলল। আরে আরে এই গরিব মেয়েটির কাছে এত দামি নেকলেস এলো কি করে? মনে হচ্ছে সত্যি সত্যি এটা অনেক দামি হবে। এটা তো আমাকে খেয়াল রাখতে হবে। আসলে ঘটনাটা কি, কালকে পর্যন্ত তো ভিক্ষে করছিল আর আজ আজ এত ধনী হয়ে গেল কি করে? আর আজ আজও নাকি দামি হীরের হার নিয়ে যাচ্ছে। এসব ভেবে নিশা নিধির বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। নিধিদের জানালার পাশ দিয়ে উঁকি মেরে সবকিছু দেখতে লাগলো। মা দেখো দেখো, পরী আমাদের জাদুর ডায়মন্ডের নেকলেস দিয়েছে। এই নেকলেস আমাদের জীবনের সকল দুঃখ দূর করে দেবে। এখন বাড়িতেই থেকে আমি তোমাদের সাথে ভালোভাবে জীবন কাটাতে পারবো মা। জানালার পাশে দাঁড়িয়ে থেকে নিশি সব কথা শুনে নিল। এরপর নিধি সেই নেকলেস তার গলায় পরে নিল। এই জাদুর নেকলেস আমি জমিদারের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিলাম, তুমি আমাকে সেই টাকাটা দাও। এ কথা বলার সাথে সাথে সেখানে 2 লক্ষ টাকা উপস্থিত হলো। এসব দেখে নিধির মা ও কৃতি খুব আশ্চর্য হয়ে গেল। আও আপু, সত্যি তো এই নেকলেসটা জাদুর। আপু তুমি আমার জন্য কিছু সুস্বাদু খাবার আর খেলনা এনে দাও। এরপর নিধি জাদুর নেকলেসের কাছে কিছু খাবার ও খেলনা চাইলো। আর কথা বলার সাথে সাথেই সেখানে অনেকগুলো খাবার ও খেলনা চলে আসলো। কৃতি এসব দেখে প্রচন্ড খুশি হয়ে গেল। এরপর নিধি জাদুর নেকলেসকে আবারও বলল, হে জাদুর নেকলেস তুমি আমাদের এই ঘরটিকে সুন্দর একটি বাড়ি বানিয়ে দাও। এই কথা বলতে বলতে তাদের ছোট্ট বাড়িটি বড় একটি বাড়িতে পরিণত হয়ে গেল। আর ওদিকে জানালার পাশে দাঁড়িয়ে নিশি সব দেখছিল আর অবাক হচ্ছিল। নিশার মনের মধ্যেও খুব লোভ চলে আসলো। ইস, যদি পারতাম তাহলে ওদের জাদুর ডায়মন্ডের নেকলেসটি চুরি করে নিতাম, কিন্তু এদের বাড়ি থেকে তো নেকলেস চুরি করা সম্ভব নয়। আইডিয়া, একটা কাজ করি, আমিও জঙ্গলে চলে যাব। জঙ্গলে গিয়ে পরীর থেকে জাদুর নেকলেস আনবো আর আমিও অনেক ধনী হয়ে যাব। এসব ভেবে নিশা প্রচন্ড বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে দৌড়াতে দৌড়াতে নিশা জঙ্গলে চলে গেল আর সেখানে দাঁড়িয়ে খুব কাঁদতে লাগলো। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জোরে জোরে কান্নার ঢং করতে লাগলো। হে খোদা, এখন আমি কি করব? আমার যে সবকিছু শেষ হয়ে গেল, কেউ তো আমাকে সাহায্য করো, হেল্প মি। নিশার কান্নার আওয়াজ শুনে পরী সেখানে চলে এলো। নিশাকে বলল, তুমি কে আর এভাবে কেন বা জঙ্গলে কান্না করছো? পরে আমার কাছে কোনো টাকা নেই, আমার মা যে খুব অসুস্থ, চিকিৎসা করাতে হবে। অল্প কিছু টাকা জুটিয়েছিলাম, তাও চোর এসে চুরি করে নিয়ে গেছে। এখন তো খাবার মতো পয়সা নেই। ভেরি স্যাড, এসব তো তোমার সাথে খুব খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরি, আমি এই জন্য তো এখানে ছুটে এসেছি আপনার কাছে সাহায্য নিতে। হ্যাঁ, আপনি আমাদের প্রতিবেশী, ওর নাম নিধি, ওকে সাহায্য করেছিলেন, ডায়মন্ডের নেকলেস দিয়েছিলেন, সেটা দেখে আমি আপনার কাছে এসেছি, আমাকেও দিন পরি। নিশার এমন কথা শুনে পরীর মনের মধ্যে সন্দেহ হলো আর পরি ভাবলো যে নিশা এসব নাটক করছে। আরে এই মেয়েটি এত খারাপ, এত লোভী। আমি নিধিকে দিয়েছিলাম জাদুর নেকলেস আর এ দেখে ও হিংসায় চলে যাচ্ছে, আর এই জন্যই ও আমার কাছে এসে জাদুর নেকলেস চাইছে। ওকে আমি উচিত শিক্ষা দেব। এসব ভাবতে ভাবতে পরী তার জাদু শক্তি দ্বারা একটি নেকলেস প্রকট করলো আর নিশাকে দিল। সেই নেকলেসটি দেখতে জাদুর বলে মনে হচ্ছিল না, এজন্য নিশা পরীকে বলল, পরী এই নেকলেস তো নিধির নেকলেসের মতো লাগছে না? কারণ আমি তোমাকে নিধির নেকলেসের মতো নেকলেস দেইনি, ওর চেয়েও 3 গুণ বেশি শক্তিশালী নেকলেস দিয়েছি তোমাকে। পরীর এমন কথা শুনে নিশা ভীষণ খুশি হলো। নিশা নেকলেসকে নিয়ে তার বাড়ি চলে গেল। নেকলেসটি নিশা তার গলায় পড়ল।
হে জাদুর নেকলেস, তুমি আমার বাড়িকে অনেক বড় বাড়িতে পরিণত করে দাও। শুধু তাই নয়, আমি 500টি স্বর্ণ মুদ্রা চাই। ঈশা এ কথা বলার সঙ্গে সঙ্গে তার নেকলেসটি সাপে পরিণত হলো। গলায় সাপ ঝুলতে দেখে নিশা প্রচন্ড ভয় পেল আর চিৎকার করতে লাগলো। আর শুধু তাই নয়, নিশার ঘর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নিশা তার সাপকে কোনো রকমে গলা থেকে ছুড়ে ফেললো আর দৌড়ে নিধির কাছে গেল। নিধি, তুমি এখন আমাকে সাহায্য করো, আমার ঘরটা পর্যন্ত চলে গেছে, এখন আমি রাস্তায় এসেছি। কিন্তু এসব হলো কি করে? এরপর নিশা তার জাদু নেকলেস সম্পর্কে নিধিকে সব কথা খুলে বলল। নিশার মুখ থেকে শুনে নিধি সবকিছু বুঝে গেল। পর নিধি তার ডায়মন্ডের নেকলেসকে বলে জাদু করে নিশার জন্য ঘর তৈরি করে দিল। নিধির এমন উদারতা দেখে নিশা খুবই আশ্চর্য হলো। এরপর সে তাকে বলল, নিধি, আমি তোমার নেকলেস দেখে কত হিংসে করলাম, এরপরেও তুমি আমাকে সাহায্য করলে। আসলে আমার ভুল ছিল, আমি পরীর কাছে গিয়ে অনেক মিথ্যে বানিয়ে বলেছিলাম, আমি আর কখনো এমন করব না, আমি প্রতিজ্ঞা করলাম। এরপর থেকে নিশা আর কখনো লোভ লালসা করেনি আর অন্যের সুখ দেখেও হিংসা করেনি।